আসসালামু আলাইকুম ডলারের রেট প্ল্যান কিভাবে করবেন অথবা ডলার কিভাবে ভাঙিয়ে নিজের ব্যবসা নিজে করবেন অন্য কারো উপর ডিপেন্ড না করে তার উপর ভিত্তি করে আজকের ভিডিও টি বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডলার ভাঙাবেন এবং হিসাব নিকাশ সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই আছেন অনেকেই ডলারের ব্যবসা করে থাকেন কিন্তু দেখা গেছে আপনারা কোথাও কোনো রিসেলারের মাধ্যমে ডলারগুলো নিয়ে থাকে না আপনাদের শুধু তারা একটু প্রায়োরিটি দেয় সেই প্রায়োরিটি হচ্ছে যে আপনারা কিভাবে পিন পাসওয়ার্ড বানাবেন এবং কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করে দেবেন কিভাবে রিটেলার হিসাবে বিক্রি করবেন সেটি আপনাদের দিয়ে দেয় বাট আপনারা জানেন না ডলারটা কিভাবে বাঙাতে হবে এবং কিভাবে ওরা আপনাদের মাথার উপর লবণ রেখে খাচ্ছে এই এই জিনিসটি কিন্তু আপনারা জানেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব একেবারে আপ টু জেড কীভাবে আপনারা ডলার ভাঙাবেন ডলারের রেট প্লান করবেন এবং কিভাবে আপনাদের লাভ হবে কত টাকা দিয়ে কিনবেন কত টাকা লোকসান হবে লাভ হবে আপ টু জেড সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নিচ্ছি আপনারা এই যে পেজটি দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো কোম্পানি থেকে সরাসরি ডলার কিনে নিয়ে আসেন আমি আবারও বলতেছি আপনারা যদি কোনো কোম্পানি থেকে সরাসরি পাইকারি ডলার কিনে নিয়ে আসেন তাহলে তারা একটি লিংক দিয়ে দেবে তাদের যে ওয়াই পেজ আছে ওয়াই পেজের একটি লিঙ্ক দিয়ে দেবে এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আইডি পাসওয়ার্ড আছে একটি আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে দেওয়ার পরে আপনারা যেটি করবেন যে সর্বপ্রথম লগ ইনে ক্লিক করবেন লগ ইন করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এই পেজটি যখন ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বয়েজ রেড প্ল্যান আছে এখানে ক্লিক করবেন তারপরে রেড প্ল্যানে ক্লিক করবেন তারপরে মাই রেটে ক্লিক করবেন মাই রেটে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা কোম্পানি থেকে যে কিনা প্লান্টটি আছে সেই প্লান্টটি আপনারা পেয়ে যাবেন মানে কোন কোন কোডের আন্ডারে আপনারা কত রেট পড়তেছে সেই রেটগুলো আপনারা পাবে সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে উপরে যে ইগুলো আছে এখান থেকে আপনারা সার্চ করে খুঁজে নিতে পারেন আপনাদের রেট প্ল্যানগুলো সো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই জিরো জিরো এইট এইট জিরো ওয়ান এই কোডটি ব্যবহার করে আমরা এই কোডের আন্ডারে কত মিনিট পাচ্ছি কোম্পানি থেকে কিনা দামে সো এখানে কি করবেন সার্চে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে যে আপনাদের রেড প্লানটি আপনারা কত মিনিট পাচ্ছেন কত দিয়ে কিনছেন সবগুলো আপনাদের এখানে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন যে জিরো জিরো এইট এইট ওয়ানের আন্ডারে শুধু একটি রেড প্লান আছে এখানে এখানে ওরা কি করছে আর পি এম দ্যাট মিন্স রেট পার মিনিট মানে প্রতি মিনিটে ওরা কত সেন্ট আপনাদের কাছে কাটতেছে সেই প্লানটি এখানে দিয়ে দিছে পয়েন্ট জিরো ত্রিপল ওয়ান এটি হচ্ছে আপনাদের রেট সো এখন আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান এই দুটার মানে হচ্ছে ধরুন আপনি এক মিনিট এক সেকেন্ড কথা বলছেন যে কোম্পানি থেকে আপনি কিনে আনছেন সেই কোম্পানি আপনাদের কাছ থেকে এক মিনিট এক সেকেন্ডই কেটে নেবে আর যদি এখানে সিক্সটি বাই সিক্সটি লিখে রাখত তাহলে মনে করতেন যে আপনি এক মিনিট দুই সেকেন্ড কথা বলছেন অথবা পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড কথা বলছেন ওরা পুরা দুই মিনিট আপনার কেটে নিত দ্যাট মিন্স আপনি যত মিনিটই কথা বলেন মিনিট ক্রস করার পরে যত সেকেন্ডই হোক পরেরটা ওরা মিনিট কাউন্ট করবে সো আপনারা কিন্তু যারা ডলার কিনেন তারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন যে আপনাদের ওয়ান বাই ওয়ান লাইন দিচ্ছে না সিক্সটি বাই সিক্সটি লাইন দিচ্ছে যদি সিক্সটি বাই সিক্সটি লাইন দেয় তাহলে কিন্তু আপনারা ঠক এখন চলুন দেখে নিচ্ছি আমরা কিভাবে হিসাব করে নিতে পারি কত টাকা দিয়ে কিনছি কত বিক্রি করব কিভাবে লাভ করব এবং ডলারটা আমরা কিভাবে ভাঙিয়ে নেব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন ক্যালকুলেটর দিয়ে দেখে নিচ্ছি আমরা কীভাবে হিসাবটা করতে পারি এখন ধরুন আপনি আট টাকা দিয়ে একশো ডলার ব্যালেন্স নিয়েছেন ওদের কাছ থেকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হিসাবটা করবেন সো এখন ধরুন আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা একশো ডলার আনছেন সো একশো ডলার ব্যালেন্স আনার পরে এখন যেহেতু আমি সৌদি আরবে আছি সেহেতু আমি সৌদি আরবের কারেন্সি দিয়েই আপনাদের চেক করে দিচ্ছি আপনারা যদি কাতার দুবাই অথবা বাহরাইন থাকেন তারা তাদের মানে রেট প্লানটা হিসাবে আপনারা করে নেবেন এখন ধরুন বর্তমান সৌদি আরবের রেট হচ্ছে বাইশ টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা এমন কিছু কিন্তু সর্বনিম্ন যে রেটটা আমরা সব সময় পাই যে বাইশ টাকা বাইশ পয়সা সেহেতু আমি কি করব বেশি না ধরে একেবারে কম করে হলেও বাইশ টাকা বাইশ পয়সা করে ধরে আমি আপনাদের হিসাব করে দেখিয়ে দিলাম যে আপনি আট হাজার পাঁচশো টাকা দিয়ে যখন কিনছেন তখন সৌদি আরবের যে রেট অনুসারে তিনশো বিরা পড়ছে পড়ছেন তিনশো বিরাশি সিরিয়াল দিয়ে আপনি কি করছেন একশো ডলার কিনে আনছেন একশো ডলার নিয়ে আসছেন এখন যেটি হচ্ছে যে আপনি যে একশো ডলার আনছেন সেই একশো ডলার থেকে আপনি কত মিনিট পাচ্ছেন সো মিনিটের হিসাবটা কয়েকটা ভাগই হয় ধরুন হোয়াইট লাইন আছে গ্রে লাইন আছে এখন যে হিসাবটি আমি করব একটি গ্রে লাইনের হিসাব এখন ধরুন একশো ভাগ একশো ডলার যেহেতু আমি আছি সো একশো ডলার থেকে এখন আমি ভাগ দিলাম আমি কিছু না আগে যে রেটটি আমি আপনাদের দেখিয়ে দিছিলাম পয়েন্ট জিরো ত্রিপল ওয়ান যে রেটটি আমি আপনাদের দেখিয়ে দিছিলাম যে এই রেটটি এই রেটটি কিন্তু আমি আপনাদের দেখে দিয়েছিলাম যে এই রেটটি আমরা কোম্পানি থেকে পাইছি এবং একশো ডলার আমরা অলরেডি ওদের কাছ থেকে ব্যালেন্স আনছি সো একশো ডলারে আমরা কত মিনিট পাচ্ছি একশো ডলারে পাচ্ছি আমরা কি নয় হাজার নয় মিনিট আর তাহলে এক ডলারে পাবো আমরা নব্বই মিনিট সো এখন দেখতে পাচ্ছেন যে একশো ডলারে আমরা কত পাচ্ছি নয় হাজার নয় মিনিট আর এখন যেটি হিসাব হচ্ছে যে আমরা নয় হাজার নয় মিনিট যেটা পাচ্ছি সেটা আমরা কিন্তু আর সৌদি আরবের হিসাবে তিনশো বিরাশি রিয়েল দিয়ে কিনছি সো প্রতি একরিয়েলে আমরা কত মিনিট পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রতি অ্যাক্রিয়েলে আমরা পাচ্ছি তেইশ মিনিট আচ্ছা যাই হোক এখন যেহেতু আমরা প্রতি একরিয়েলে আমরা তেইশ মিনিট পাচ্ছি এখন তিনশো বিরাশি রিয়েল দিয়ে আমরা কিনছি এখন যেটি করব যে কত বিক্রি করব। ধরুন সাপোজ এখন আপনি পাঁচশো রিয়েল বিক্রি করলেন তিনশো বিরাশি রিয়েল দিয়ে কিনে আপনি কি করলেন এখন পাঁচশো রিয়েল বিক্রি করলেন সেক্ষেত্রে আপনার লাভ হবে ধরুন একশো আঠারো থেকে বিশ টাকা সাবোজ ডাস্ট একটা এক্সাম্পল ধরুন একশো বিশ টাকায় আপনি লাভ করলেন এখন যেভাবে করবেন যে আপনি পাঁচশো টাকা বিক্রি করবেন এই তিনশো বিরাশি রিয়ালে তাহলে যেটি করবেন দেখুন এখানে নাইন জিরো জিরো নাইন নয় হাজার নয় মিনিট কিন্তু আমরা পাইছি পাওয়ার পরে এখন এটাকে আমরা বিক্রি করব পাঁচশো রিয়াল যদি আমরা পাঁচশো রিয়েল বিক্রি করি তাহলে প্রতি এক রিয়েলে আমাদের দিতে হবে আঠারো মিনিট এখন যদি প্রতি অ্যাকরিয়ালে আঠারো মিনিট দেই সেটা কিন্তু অ্যাকচুয়ালি হিসাব একটু বেশি হয়ে যায় কারণ অন্যান্য যারা বিক্রেতা অথবা বিক্রি করে তারা কি করে প্রতি অ্যাকরিয়ালে চৌদ্দ মিনিট দেয় অথবা পনেরো মিনিট দেয় সো আমি কি করবো এখন চৌদ্দ মিনিটও দেব না পনেরো মিনিটও দেবো না জাস্ট আমি এখন হিসাব করলাম যে আমি ষোলো মিনিট দেব এখন ষোলো মিনিটটা কীভাবে দিই একটু আমায় যদি একটু বেশি মিনিট দেই তাহলে কিন্তু পাবলিক আমার দিকেই মনোযোগী বেশি হবে এবং আমার ডলারটাই নেবে সো এখন আমি কি করলাম জাস্ট ওয়ান বাগ সিক্সটিন মানে প্রতি অ্যাক্রিয়েলে আমি তাদের কি করব ষোলো মিনিট দেব প্রতি অ্যাক্রিয়েলে আমি কিন্তু তাদের ষোলো মিনিট দেবো সো আমি কি করব প্রতি একেরে কি করব ষোলো দিয়ে বাঘ দেব যদি সতেরো দিই সতেরো দিয়ে বাঘ দেবো যদি নয় দেই অথবা নয় মিনিট দিয়ে আমরা বাঘ দেবো এভাবে কিন্তু আমরা রেড প্লানটা করব সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেড প্ল্যানটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু পয়েন্ট আর যেটি আমি আপনাদের প্রথম মেথড দিছিলাম আপনি একবার চিন্তা করুন এখন আপনারা যদি আঠারো মিনিট না দিয়ে যদি ষোলো মিনিট দেন তাহলে কিন্তু আপনাদের লাভটা আরও বাড়বে মানে একশো বিশ রিয়েল থেকে বেড়ে হয়তো একশো চল্লিশ রিয়েল পর্যন্ত যাবে কিন্তু আপনাদের কি হবে লাভটা একটু বাড়বে তাহলে এখন দেখুন চলুন যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা রেড প্ল্যানটা কিভাবে অ্যাড করব। এবং সেই রেট থেকে আমরা কিভাবে বিক্রি করব। কারণ আমরা কিনছি একটা এখন কিন্তু বিক্রি করবো আরেকটা সো চলুন দেখে দিচ্ছি কিভাবে আমরা রেড প্ল্যানটা করব। রেড প্ল্যান অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেনু লিখা আছে এখানে ক্লিক করবেন তারপর বয়েজ রেড প্লান এখানে ক্লিক করবেন তারপর রেড প্লানে ক্লিক করবেন তারপরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের নামটা লিখে দিতে পারেন বিএবিউ তারপরে ধরুন জিরো এইট জিরো এইট জাস্ট একটি যে কোনো একটি লিখা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে বাকি যে ঘরগুলো আছে সবগুলো ঠিক এমনই থাকবে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই জাস্ট আপনারা কি করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের একটি রেড প্লান অ্যাড করা হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন রেড প্লান বি এ বি ইউ জিরো এইট জিরো এইট অ্যাডেড সাকসেসফুলি সো আমাদের একটি রেড প্ল্যান ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটি হচ্ছে যে আমরা আবার মেনুতে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন বয়েস রেড প্ল্যানের আন্ডারে একেবারে লাস্ট যে অপশনটি আছে সার্চে আপনা আমরা ক্লিক করবো সার্চে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বি এ ইউ জিরো এট জিরো এর যে লেখাটি আছে এই এর আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন যে জিরু শুধু মানে এখানে আমাদের এখনও কোনো রেট অ্যাড করা হয় নাই সো আমরা যেটি করব এখানে জিরোতে ক্লিক করব জিরুতে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ডেস্টিনেশান রেট অ্যাড নিউ ডেস্টিনেশন রেটে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে এখানে যে কোডটি কিছুক্ষণ আগে যে কোডের আন্ডারে আমরা কত মিনিট পাইছি এবং কত মিনিট সেল করব সেই কোডটি আমরা কি করব এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওরা সাজেস্ট করতেছে যে প্রথম যেটি সো এখন কি করবেন এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে যে অপশনটি আছে এখানে ওয়ান টেন বাই টেন আমি দিয়ে দিলাম আর টেন বাই টেন যখন দিয়ে দিলাম এখানে যে ব্যাপারটি হচ্ছে যে কিছুক্ষণ আগেও আমি সর্বপ্রথম যেটি আমি আপনাদের বলছিলাম যে এখানে যদি ওয়ান বাই ওয়ান থাকে ওয়ান বাই ওয়ান থাকে তাহলে ধরুন আপনি ঠিক পাবলিকের কাছে যা বিক্রি করবেন অথবা পাবলিক যদি দশ মিনিট দশ সেকেন্ড এক সেকেন্ড যত মিনিটই কথা বলুক যাই কথা বলুক ঠিক ততই কাটবে তার থেকে একটু বেশিও কাটবে না আর যদি এখানে আপনারা টেন বাই টেন করে দেন তাহলে ধরুন চার মিনিট এক সেকেন্ড কথা বলছে তাহলে চার মিনিট দশ সেকেন্ড কাটবে চার মিনিট বারো সেকেন্ড অথবা তেরো সেকেন্ড কথা বলছে তাহলে চার মিনিট বিশ সেকেন্ড কাটবে যদি সিক্সটি বাই সিক্সটি করে দেন তাহলে ধরুন তিন মিনিট দুই সেকেন্ড কথা বলছে চার মিনিট পুরাই কাটবে সো এটি একটি চুরির বিষয় অথবা এক্সট্রা লাভেরও বিষয় যাই হোক এই গোমরটি আমি আপনাদের বলে দিলাম এখন যেটি হচ্ছে যে আমরা যে রেটটি এখানে বসাব সেই রেটটি এখানে বসিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন রেড বাই মিনিট লেখা আছে সো আমরা কি করব রেটটি এখানে বসিয়ে দেব টাইপিং করে টাইপিং করে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট আছে ডেটটি কি করব আমরা কেটে দেব। কেটে দিয়ে জাস্ট আমরা কী করবো সাবমিটে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রেড প্ল্যানটি তৈরি করছি সেখানে কিন্তু একটি রেট আমরা অ্যাড করে নিয়েছি সো এখানে কি হয়েছে একটি রেট অ্যাড হয়ে গেছে এখন আপনারা যেটি করবেন দেখতে পাচ্ছেন এখানে মেনুতে চলে যাবেন মেনুতে চলে গিয়ে মাই রেটে আপনারা ক্লিক করবেন মাই রেটে ক্লিক করার পরে যে অপশনটি আসবে সেটি আমি আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে উপরে যে ডেস্টিনেশন নেম আছে এখানে জাস্ট বাংলাদেশ টাইপ করবেন করার পরে আপনারা কি করবেন এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আন্ডারে যে কয়েকটি কোড আছে জিরো জিরো এইট এইট জিরো ওয়ান যেটি আমরা এতক্ষণ হিসাব করে বসিয়ে দিলাম সো এখানে আরও কিছু রেট আছে এই রেটগুলো আপনারা হিসাব করবেন হিসাব করে বের করে নেবেন যে আপনারা কত টাকা দিয়ে কিনতেছেন এবং কত টাকা আপনারা বিক্রি করবেন সো এভাবে আপনারা কি করবেন একটি একটি করে হিসাব করে সেখানে গিয়ে একটি একটি করে আপনারা অ্যাড করে নেবেন রেটগুলো যে রেটগুলো আছে এগুলি অ্যাড করে নেবেন আপনার যে প্ল্যান আছে আপনারা আপনারা কত টাকা দিয়ে কিনবেন এবং কত টাকা বিক্রি করবেন সেই রেটগুলো কিন্তু আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এখন যে কাজটি হচ্ছে যে আপনারা কিভাবে পিন এবং পাসওয়ার্ড বানাবেন এবং বিক্রি করবেন সো বন্ধুরা আমি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা পিন পাসওয়ার্ড বানাবেন এবং এই রেটটির মাধ্যমে আপনারা বিক্রি করবেন এখন হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা ডলার কোথা থেকে কিনবো অথবা প্রতারিত হব না অনেক প্রতারক চক্র আছে যেখানে ডলার বিক্রি করে দুই দিন পাঁচ দিন অথবা এক মাস দুই মাস ছয় মাস ভালোই বিক্রি করলো তারপরে হুট করে কোম্পানি বন্ধ হয়ে গেছে সরকার ব্যান করে দিছে যেহেতু এটি একটি অবৈধ ব্যবসা সো এখন যেটি হচ্ছে যে আমি আপনাদের বলতে যাচ্ছি আপনারা ইনানি কোম্পানি থেকে ডলার কিনে নিতে পারেন কারণ এই কোম্পানি থেকে আমি আজকে চার থেকে পাঁচ বছর ধরে কিনে ব্যবসা করতেছি আপনারাও পারেন এই কোম্পানি থেকে কিনে নিতে আর এদের রেটটাও খুব রিজনেবল পাবেন প্লাস এদের লাইসেন্স করে একটি কোম্পানি এবং এদের কাছ থেকে আপনারা যদি কোথাও কোনো সমস্যা হয় ধরুন আপনাদের কল রেটেও সমস্যা হচ্ছে অথবা কোথাও কল যাচ্ছে না সেক্ষেত্রেও আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট পাবেন এই কোম্পানি থেকে এদের কাস্টমার কেয়ার সেন্টার আছে সেখান থেকে আপনারা সাপোর্ট পাবেন সো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে